মাম্মার সাথে যারা খেলতে আসে তারা রোজকারের মতো আজকেও খেলতে এসেছিলো কিন্তু ওরা জানে না যে আমরা বাড়িতে থাকবো না তাই ওরা মনটা খারাপ করে বাড়ি চলে গেল আর এই যে দেখো আমাদের টোটো চলে এসছে তাই মা আর বাবা আমাদেরকে আগিয়ে দেওয়ার জন্য গেটের সামনে এসেছিলো আর এই যে দেখো আমরা বেরিয়েও পড়েছি তো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আবার আমাদের বাড়িতে আগ তোমরা তো দেখেছ আমি কদিন আগে আমাদের বাড়িতে গেছিলাম তো আজকে আবার কেন যাচ্ছি কারণ আজকে যাচ্ছি আমার দাদুর বাৎসরিক কাজ তো বাৎসরিক কাজ তাই আমরা সেজন্যই যাচ্ছি আর এই যে দেখো আমরা ট্রেনে উঠে গেছি আগের মতো তুমি দেখেছিলে যে আমাকে নিতে আমার বাবা আর আমার বোন এসেছিলো তো এইবার বোন আসেনি কারণ বোনের এক্সাম পড়েছে তাই হচ্ছে ভাই এসছে সঙ্গে মামা তো কাউকে চিনুক বা না চিনুক মানে ও তো আবার গল্প করা শুরু করে দেয় সবার সাথে তাই সামনে দুটো মানে বয়স্ক ঠাকুমা ছিল তো তাদের সাথে দেখো গল্প করা শুরু করে দিয়েছে আর বাড়ি থেকে বেরোনোর পর তো বেশিরভাগ তো মামার কাছেই ছিল এখন সে দেখো ট্রেনে উঠেও মামার কোলে আছে আর ট্রেনে সবাইকে রিং ধরে দাঁড়াতে দেখে এখন সেও রিং ধরে দাঁড়াবে তাই দেখো রিং ধরার জন্য কেমন করছে আর আমরা স্টেশনে পৌঁছে গেছি স্টেশনে নেমে দেখি ভাই আর বোনও চলে এসেছিল আর আমরা স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ বাবা গেছিল আবার ফল কিনতে আর ফল কেনা হয়ে যাওয়ার পর তারপরে আমরা এখান থেকে চলে গেলাম টোটো স্ট্যান্ডে আর আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা মামার তো প্রায় মুখস্থ হয়ে গেছে এখন সে দেখো দেখি দেখিয়ে দিচ্ছে যে কোন দিক দিয়ে যেতে হবে তাই দেখো মামাকে দেখিয়ে দিচ্ছে যে এই দিক দিয়ে এখন যেতে হবে তাই আমরা চলে যাচ্ছিলাম অটো স্ট্যান্ডের দিকে অটো স্ট্যান্ডে এসে আমরা একটা টোটো ধরলাম আর টোটো থেকে নেমে যেয়ে আমাদের বাড়ির কাছে আসলাম মাম্মার শুধু রিয়াকশন দেখো মানে ও এত খুশি হয়েছে মামা বাড়িতে এসে আমাদের গরুর একটা ছোট্ট মুনু বাচ্চা হয়েছে আর আমি তো আগে গিয়ে ওর সাথেই দেখা করলাম দেখো তোমরা কত কিউট হয়েছে মাম্মা তো ওকে পেয়ে খুব খুশি আজকে মতো ব্লগটা এই পর্যন্তই আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে